সিন্ডিকেটটা ভাঙতে হবে, সিন্ডিকেট ভ্যানিশ করে দিতে হবে। দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের ধান্দাবাজির শিকার হয়, 1-1.5 লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে। শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা 5-7 লক্ষ টাকায় গিয়ে পৌঁছায়। এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের কবর রচনা করার সময় এসেছে। সালমান ইব্রাহিমের সাথে ইনভলভ ছিল, মোস্তফা কামাল সাহেব আপনার অর্থমন্ত্রী ছিলেন, তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল। এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, ভালো টাকা পয়সা ছিল, দেশেও তারা পাঠাতেন, তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল। এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন, তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া দরকার। এই যে আমাদের দেশের প্রবাসী, তারা আমার দেশের মানুষ, তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি, উগ্র, স্বাধীনতা বিরোধী, তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল, তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল? এইটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না? তাহলে এই রকমের দেশের ভাবমূর্তি তো প্রকৃত অর্থে গত 15 বছর এরা ক্ষুণ্ণ করেছে, বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানান ভাবে হয়রানি করেছে। ওয়াহিদুল কাদেররা কথা বলতো, হাসান মাহমুদ কথা বলতো, কথায় কথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া, মৌলবাদী ট্যাগ দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া। আরেকদিন আমি 2021 সালে আমাদের একটি প্রোগ্রামে, তখন রমনা ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন, ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে, তার মানে একটু ধার্মিক লোক, তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাগান্ডা আপনি করতে পারেন না। আমাদের যা মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, আমি তো তখন রানিং ট্যাক্সিট ভেবে আমরা মিছিলটা করলাম, সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এটি কিসের মিছিল, এটা জঙ্গি জামাত শিবির, এদেরকে পিটাও। মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ, এই ন্যারেটিভ তো এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে একদল অন্ধ অনুসরণকারী, তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে। আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে, যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণেও কি বা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলেট থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক, কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই, এম্বাসি বা দূতাবাস তাদের অভিভাবক, একমাত্র প্রতিষ্ঠান। তারা যদি তার নাগরিকদেরকে ওন না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায়? তো এটা বললাম এই কারণে যে আমি কোনো প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এনটি পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়, এটা উচিত না। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা এবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস গেল, তার এমন কোন মানুষ আছে যে তাকে সম্মান করে না তার কর্মকাণ্ড, ব্যক্তিত্বের কারণে, তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত? খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম, তার পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তানরা, যাদের ভালো শিক্ষা আছে, এই ধরনের মানুষকে ঘুষখোর, যেটা শেখ হাসিনার ন্যারেটিভ ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল। তো আমি বলবো প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন, দেশের মধ্যে করেন, মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন, বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন, দেশের প্রশ্নে, দেশের মর্যাদার প্রশ্নে। দ্বিতীয়ত আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে, আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল, আমি জানতে পারিনি, 2-3 দিন আগে জানতে পারলাম যে আরো 300, আমার কাছে বলেছিল 74 জন, এখন জানলাম 357 জন। এখন আমরা জানি না, তাহলে 57 জন মুক্তি পেয়েছে, নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয় মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাষ্ট্রতন্ত্রের কারণে, সেখানে 57 জনকে মুক্ত করেছে। এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইল, তাহলে কি তথ্যের গ্যাপ ছিল? আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগতভাবে মর্তুজা ভাইয়ের কানেক্টিভিটি আছে, আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে, এখানে সবারই আছে, কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো। এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, ভালো টাকা পয়সা ছিল, দেশেও তারা পাঠাতেন, তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল, এখন তারা শূন্য হাতে ফিরে এসেছে। আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই, শহীদদেরকে আমরা স্মরণ করি, আহতদের আমরা স্মরণ করি, তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের মানে আমলে নেওয়া দরকার। এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিস্মান করেছে তারা, যে আমেরিকাতে প্রতিবাদ করা, ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে এক না, তারা জেনে শুনে প্রতিবাদ করেছে। এই 357 জন এবং যেই
357 জন আপনার মুক্তি পেয়েছে, তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার, যে এইরকম একটা ঝুঁকি নিয়েছে এবং অবশ্যই তাদের ক্ষতিপূরণের দাবিতে, যেটা বলছি বর্তমানে খুবই ভালো রিলেশন এই মন্ত্রণালয়ের দায়িত্বে, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে, তাদের জন্য আমরা সম্মিলিত ভাবেও কিছু করতে পারি। একটা চিঠি তাদের পক্ষ থেকে দিলে মর্তুজা ভাই সেখানে যদি চিঠির ড্রাফট করে, আমরা সবাই স্বাক্ষর করে দিলাম, যাতে তারাও খুব গুরুত্বের সাথে দ্রুত সময় বিবেচনা করে। এবং আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাবাজির শিকার হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে 1-1.5 লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে, শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা 5-7 লক্ষ টাকায় গিয়ে পৌঁছায়। এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশরাফ গাছার ভাই করে না, মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না, কিন্তু মন্ত্রীরা করে, এমপিরা করে, সরকারের ঘনিষ্ঠ জনেরা করে। এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে। হাই মানে প্রোফাইলের লোকগুলো যে যুক্ত, কারণ এত কাঁচা টাকা বাইরে যাবে, ডলার নিচ্ছে, পয়সা নিচ্ছে, এমনকি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলে একটা নির্দিষ্ট সিন্ডিকেট সালমান এব্রাহামের সাথে ইনভলভ ছিল, মোস্তফা কামাল সাহেব আপনার অর্থমন্ত্রী ছিলেন তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল, কার প্রতিষ্ঠান নাই, জাতীয় পার্টির মাসুদ সাহেব যে মালয়েশিয়া সিন্ডিকেটের কথা আসলো, তো এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, সিন্ডিকেট ভ্যানিশ করে দিতে হবে, একবার উন্মুক্ত, যদি এটা আপনার পাবলিক পাবলিকের জন্য উন্মুক্ত করা হয় তাহলে উন্মুক্ত পদ্ধতি যাবে। তবে আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটিজু পদ্ধতিতে যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেটার হয়, কারণ অদক্ষ শ্রমিকরা কিংবা অবৈধভাবে কিছু মানে ফাঁক ফুকুর দিকে নানান ধরনের ওখানে একটা হয়রানি শিকার দরকার নেই। আমাদের যে ওভার পপুলেটেড একটা কান্ট্রি, এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্স চলছে, এই তরুণদের কতক্ষণ শক্তি থাকবে, তাহলে আমাদের এই যে আরেকটা সেক্টর আরএমজে শার্ট প্যান্ট বেচা অর্থনীতি কতদিন টিকবে, বিকল্প অর্থনীতিটা কি, শ্রমবাজার আপনার মানুষ কতদিন বাইরে শ্রম বিক্রি করবে, এর বিকল্প অর্থনীতিটা কি, এইগুলো আমাদের চিন্তা করা দরকার। এই সরকার আশা করি সেই দিকে মনোযোগ দেবে, কিন্তু পরিস্থিতি যা মানে অলরেডি 3 মাসের সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, আমরা তো চেয়েছিলাম যে সংবিধানের পরিবর্তন, আমরা অনেকগুলো পরিবর্তন চেয়েছিলাম, কারণ রাজনৈতিক দলগুলো 53 বছরে করে নাই, এখন আবার নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ একটা দূরত্ব তৈরি হচ্ছে বোধ হয়, যার ফলে এখন তথ্যের গ্যাপ তৈরি হচ্ছে, কথাবার্তা পরিবর্তন হচ্ছে, আমাদেরকেও করতে হচ্ছে। বিকজ এখন যে আমরা একটা সংস্কারের কথা বলছি, আমরা জানি এখন এই সরকার কতটুকু করতে পারবে, আর এটাও আমি কতজনকে পছন্দ করবে না, অনেকে রাজনৈতিকভাবেও এটার জন্য আমার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু এটা পরিষ্কার, এই সরকার যদি সংস্কার করতে না পারে, কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনৈতিক বাইরে উঠে সেটা পারবে না। সুতরাং সরকারকে বলবো, আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে, নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পথে এগিয়ে যান, সংস্কারটা আমাদেরকে করতেই হবে।